প্রথম কর্মদিবসে সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রীরা। সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, প্রথম কর্মদিবসে কি আশ্বাস দিয়েছেন মন্ত্রীরা, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের? কারিজ লাবুন, আপনি জানেন যে আজকে কিন্তু মন্ত্রিপরিষদ যে সদস্য হয়েছেন 36 জন, মাননীয় প্রধানমন্ত্রীসহ 37 জনের মন্ত্রিপরিষদ সদস্য কিন্তু প্রথম দিন, এবং সচিবালয়ে আমরা সকাল থেকে দেখেছি যে 10টার পরপরই সচিবালয়ে আজকে একটি উৎসবমুখর পরিবেশ এবং ফুলের তোড়া মিষ্টি সহ একটি বরণ প্রক্রিয়া কিন্তু চলছে। এখনও কিন্তু তার বাইরে নয়, এখনও কিন্তু প্রত্যেকটি মন্ত্রণালয়ে আমরা দেখেছি মন্ত্রীদেরকে, কিন্তু প্রতিমন্ত্রীদেরকে বরণ করার প্রক্রিয়া চলছে। বিভিন্ন বিভাগের লোকজন, সচিবালয়ের লোকজন, তারা কিন্তু তাদের নতুন মন্ত্রীকে বরণ করেছেন। আমরা সকাল থেকে দেখছি 10টার পরপরই কিন্তু এখানে প্রথমে উপস্থিত হয়েছেন সচিবালয়ে বন পরিবেশ বিষয়ক মন্ত্রী সাবেশন চৌধুরী, তারপরে কিন্তু অনেক মন্ত্রী তারা কিন্তু আজকে এসেছেন। বিশেষ করে আমি যদি বলতে চাই, নতুন মন্ত্রী হিসেবে বস্ত্রপাট মন্ত্রী জাঙ্গীর নানক, মৎস্য পরিষদ মন্ত্রী হিসেবে এসেছেন আব্দুর রহমান, এবং নতুন শিক্ষামন্ত্রী যিনি উপমন্ত্রী ছিলেন নফল চৌধুরী, তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখেছি যে সচিবালয়ে আজকে অনেক মন্ত্রী কিন্তু উপস্থিত হয়েছেন, এবং নতুন মন্ত্রীরাও কিন্তু এসেছেন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শ্রীমতী রিমি, সবাই আসলে সচিবালয়ে তারা আজকে এসেছেন, এবং তাদেরকে বরণ করে নিচ্ছেন তাদের বিভাগের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা, এবং এর বাইরে তাদের যে বিভাগ রয়েছে তা সবাই কিন্তু আসলে বরণ প্রক্রিয়া চলছে, এবং ফুলের মেলা কিন্তু সচিবালয়ে আজকে দেখা যাচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন কি আশ্বাস, আমরা যদি বলতে চাই, প্রথমে কথা বলেছি বন পরিবেশ যিনি মন্ত্রী সাবেশন চৌধুরী, তিনি কিন্তু বলেছেন যে তার মন্ত্রণালয়কে তিনি 1 নম্বর মন্ত্রণালয় করতে চান কাজের মাধ্যমে। এবং বস্ত্রপাট মন্ত্রী জাঙ্গীর নানক বলেছেন যে পাটের সেই হারানো গৌরব তিনি ফিরিয়ে আনতে চান, এবং শিক্ষামন্ত্রী মহিবুল হোসেন চৌধুরী নফেল তিনি স্পষ্ট বলেছেন যে প্রয়োজনে কিন্তু শিক্ষার কারিকুলাম পরিবর্তন আসতে পারে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রী সিমন হোসেন রিমি কিন্তু স্পষ্টই বলেছেন যে নারী পুরুষের ভেদাভেদ থাকবে না, তিনি সেভাবে কাজ করতে চান। এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী যিনি আগেও ছিলেন, তিনি এবার কিন্তু প্রথম দিনে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন নদী দখলদারের বিরুদ্ধে, শুধু ঢাকাতে নয়, ঢাকার বাইরে 8টি বিভাগে কিন্তু বিভাগ ওয়াইজ তিনি কিন্তু নদী দখল রোধ করবেন, এবং তিনি সেই অ্যাকশনের কথা কিন্তু জানিয়েছেন। পাশাপাশি যদি বলতে চাই, সড়ক পরিবহন মন্ত্রী কথা বলেছেন, নতুন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সচিব কথা বলেছেন, সব মন্ত্রী কিন্তু আসলে তারা বলছেন, তাদের কথার একটি সাম্য হচ্ছে যেটা বলা যেতে পারে যে এই যে জাতীয় সদ্য নির্বাচনের যে নির্বাচনে আওয়ামী লীগের ইস্তেহার, সেই ইস্তেহারকে সামনে নিয়ে তারা কিন্তু কাজ করতে চান। অর্থাৎ তাদের প্রধান লক্ষ্য ইস্তেহারকে সামনে নিয়ে স্মার্ট বাংলাদেশ করা, এবং প্রত্যেক মন্ত্রী তার মন্ত্রণালয়কে স্মার্ট মন্ত্রণালয় গড়ে তুলতে চান। অর্থাৎ তাদের প্রধান লক্ষ্য স্মার্ট মন্ত্রণালয়, স্মার্ট বাংলাদেশ, এবং ইস্তেহারকে তারা কিন্তু প্রাধান্য দিচ্ছেন। এবং বিমান মন্ত্রী, বেসামরিক বিমান মন্ত্রী ফারুক খানও বলেছেন যে ইস্তেহার অনুযায়ী তারা কাজ করবেন, বিমানকে তারা আরও এগিয়ে নিয়ে যাবেন, বিমানকে স্মার্ট করবেন। অর্থাৎ সব মন্ত্রী কিন্তু সারমর্ম একটাই, স্মার্ট বাংলাদেশ তাদের স্মার্ট মন্ত্রণালয়। এবং তারা শুরুর দিনে কিন্তু আজকে তারা বলছেন তারা এই প্রথম দিনে তারা কিন্তু তারা কাজ শুরু করবেন, এবং 1 মাস বা 30 দিন কোনো কর্মপরিকল্পনা নয়, তারা প্রথম দিন থেকে কিন্তু আসলে স্মার্ট বাংলাদেশ করার জন্য তারা কিন্তু কাজ করবেন, এবং সেটি ইস্তেহার অনুযায়ী। তো কারিজ লাবণী, আজকে কিন্তু বরণ প্রক্রিয়া চলছে, হয়তো বা আগামীকাল থেকে তাদের সেই কর্মকাণ্ড পুরোদমে শুরু হবে। তো সবকিছু মিলিয়ে সচিবালয় থেকে সমস্যার অবস্থা আমার কাছ থেকে। কারিজ লাবণী, ধন্যবাদ মুন্না আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, প্রথম কর্মদিবসে আমরা যেমনটি শুনছিলাম মন্ত্রীরা সবাই আশ্বাস দিয়েছেন স্মার্ট বাংলাদেশ করার, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।